আজকে আমরা সেমিস্টার টু বোটানি অনার্সের টাইপস অফ স্টোমাটা নিয়ে একটু আলোচনা করব। টাইপস অফ স্টোমাটা মেটাকার্পিয়াল চাক, এটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে। মেটাকার্পিয়াল চাক 1950-তে যে ক্লাসিফিকেশানটা দিয়েছিলেন সেইটা আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এটা প্ল্যান্ট সায়েন্স ফর ইউ এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তো কি আছে, বায়োলজি ডিসকাশান, প্ল্যান্ট সায়েন্স ফর ইউ, এরকম প্রচুর আছে যেগুলো থেকে দিব্যি পাওয়া যাবে। বায়োলজি ডিসকাশানও খুবই ভালো, যেখান থেকে ইজিলি এগুলো পাওয়া যায়। রেনানকুলাস অর অ্যানোমোসাইটিক, প্রথম কথা হচ্ছে অ্যানোমো ইরেগুলার সেল হলে তাকে আমরা অ্যানোমোসাইটিকের মধ্যে ফেলবো। তার আগে আমরা একটু যে ইরেগুলার জিনিসটা কী হচ্ছে, তার সাবসিডিয়ারি সেল কোশ্চেন হচ্ছে, সাবসিডিয়ারি সেল কোনগুলো, গার্ড সেল কোনগুলো, এপিডার্মাল সেল কোনগুলো। এই ছবিটাকে একটু লক্ষ্য করা যাক। এইটা হচ্ছে স্টোমাটাল পোর, এটা হচ্ছে ফাঁকা জায়গা বাতাস যাওয়া আসার জন্য। এইটা এই দুপাশে দুটো যে ঢাকা দেওয়ার মতো সিস্টেম আছে, এটা হচ্ছে, এটাই হচ্ছে গার্ড সেল। কোশ্চেনটা হচ্ছে, অনেক সময় আমরা ওই মেলা ডলফিন টলফিন বা এমনি বিক্রি হচ্ছে, যে মাছ টাছগুলো বিক্রি হচ্ছে, কেসটা হচ্ছে কি, আচ্ছা ঘটনাটা হচ্ছে এইরকম একটা সেল, এর উপর দিয়ে আরও একটা সেল, সেও এরকম করে আছে। আচ্ছা, একটাকে কভার করে দেওয়া হোক, তুমি দেখো পোর বন্ধ, তার মানে যখন রসস্থিতিজনিত চাপ নিই তখন একটা আরেকটার উপরে চেপে বসে এই ছাঁদাটা বা রাস্তাটা নেই, বন্ধ। কিন্তু যখন একটা আর একটা থেকে আলাদা হচ্ছে, যখন রসস্ফীতিজনিত চাপ হচ্ছে, দুপাশে যখন জল আসছে, তখন কি হচ্ছে, এটা ফুলে উঠছে আর এটাও ফুলে উঠছে। এই ফুলে ওঠার দরুন এই জায়গাটা ফাঁকা হচ্ছে, তখন স্টোমাটা ওপেন হচ্ছে। তাহলে বোঝা গেল যে যখন তীব্র রোদ বা অন্য কিছু হলো, যখন গাছ জল বেরোনো আটকাতে চায়, তখন কি হচ্ছে, এখান থেকে অলরেডি জল যখন বেরিয়ে চলে যাবে তখন এটা চুপসে যাবে। চুপসে গেলে এটা এই দুটো একদম উপরে উপরে গায়ে গায়ে পড়ে যাবে, তখন এই রাস্তাটা ব্লক হয়ে যাবে। স্টোমাটা ওপেনিং আর ক্লোজিংয়ে স্বাভাবিক, খুব সহজ জিনিসটা, সেটা এইটা। আচ্ছা, এবার আসি সাবসিডিয়ারি সেল, গার্ড সেল আর হচ্ছে জেনারেল এপিডার্মাল সেল। কিছুই না, স্টোমাটাটাকে এই বন্ধ খোলার জন্য যে দুটি স্পেশাল সেল থাকছে সেই দুটো সেলকে বলা হয় গার্ড সেল। সে দুটো কোন সেল, এই যে এইটা এইটা, এই দুটো হচ্ছে গার্ড সেল। এবার গার্ড সেলের ইমিডিয়েট গায়ে, গার্ড সেলের কিন্তু যে এই যে বিভিন্ন রকম সলিউবল মানে সল্ট আর যে সল্ট সলভেন্ট দুটোই জেনারেল সেলের থেকে অনেক বেশি পরিমাণে, অনেক পারফেকশানে প্রয়োজন। কখন কমাতে হবে, কখন বাড়াতে হবে, এটা নিয়ন্ত্রণ করতে হয়। সেজন্য পার্টিকুলার এর গায়ে যে সেলগুলি আছে তারা একটু মোর অ্যাক্টিভ, একটু অন্যরকম দেখতে, এই জন্য ওইগুলোর নাম হচ্ছে সাবসিডিয়ারি সেল। এই যে সাবসিডিয়ারি সেল, এগুলো সব সাবসিডিয়ারি সেল যেগুলো দেওয়া আছে গায়ে। আর ইয়ে ছাড়া যে সেলগুলো থাকছে তারা হচ্ছে জেনারেল এপিডার্মাল সেল। যদি এই ছবিটাকে আমরা মাইক্রোস্কোপিক একটা ছবি পাওয়া গেছে, এই ছবিটাকে যদি দেখা যায় ভালো করে, যদি গৌর করা যায় দেখা যায়, তাহলে কি দেখতে পাবো, এইখানে দাঁড়াও, এইটা হচ্ছে স্টোমাটা। এই যে স্টোমাটার, এই যে স্টোমাটাল পোর, এটা তার বাইরে এই একটা, এই একটা সেল হয়ে আছে। তাহলে এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে গার্ড সেল। তাহলে এই দুটো গার্ড সেল বেরিয়ে গেল। এই গার্ড সেলের গায়ে, এই গার্ড সেলের গায়ে কিছু সেল আছে। এই যে এরকম করে একটা সেল আছে, এই একটা সেল আছে, এই একটা সেল আছে দেখা যাচ্ছে, এই একটা সেল আছে, এই যে সেলগুলো, তাহলে এরা হচ্ছে সাবসিডিয়ারি সেল। এর বাইরে এই বড় বড় করে এই যে সেলটা দেখা যাচ্ছে, এই একটা সেল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এপিডার্মাল সেল, এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। বোঝা গেল জিনিসটা, জিনিসটা হচ্ছে যে তারা এইখানে যদি দেখা যায়, এর গায়ে এই পোর্শনের যে সেলটা আছে, এই যে এইখান থেকে যেটা এখানে নেই, এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাবসিডিয়ারি সেল। এর বাইরে যে সেলটা আছে এগুলো হচ্ছে স্বাভাবিক এপিডার্মাল সেল। এবার দুটি স্টোমাটা কাছাকাছি হয়ে যাওয়ার জন্য অনেক সময় এপিডার্মাল সেল খুব একটা দেখাই যায় না, কিন্তু যখন একটু দূরবর্তী হয়ে যাবে তখনই পরিষ্কার হয়ে যাবে, এর গঠনটা একদম আলাদা,
এইটা হচ্ছে জেনারেল এপিডার্মাল সেল, আর এখানে গার্ড সেলের গায়ে থাকছে সাবসিডিয়ারি সেল। ক্লিয়ার? আচ্ছা, এইবার মেটাক্রাফ্ট চপের ক্লাসিফিকেশান কিসের উপর ডিপেন্ড করে? সায়েন্স ফর ইউতে কি লেখা আছে? সায়েন্স ফর ইউতে লেখা আছে এখানে যে অন দ্য বেসিস অফ নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সাবসিডিয়ারি সেলস ইন দ্য ফলোয়িং টাইপস। তাহলে সাবসিডিয়ারি সেলগুলো কটা এবং তার অ্যারেঞ্জমেন্টটা কী আছে তার উপর ডিপেন্ড করি ওনারা ক্লাসিফিকেশানটা দিয়েছিলেন। অ্যানোমোসাইটিক বা ইরেগুলার সেলড হচ্ছে রানানকুলাস টাইপের এই ধরনের অ্যাস্টোমাটাটা পাওয়া যায়। কি বলছে যে লিমিটেড নাম্বার অফ সাবসিডিয়ারি সেল হুইচ আর কোয়াইট লাইক দ্য রিমেনিং এপিডার্মাল সেল, তার মানে এপিডার্মাল সেলের সাথে খুব একটা পার্থক্য পাওয়া যায় না। অ্যানামোসাইটিকের ক্ষেত্রে এপিডার্মাল সেলের সাথে খুব একটা পার্থক্য না পাওয়া যায় না, তার মানে মিশে যাবে গার্ড সেলের পাশে অন্যান্য সেল আর এ সেলটা প্রায় কাছাকাছি। এটা হচ্ছে ইরেগুলার সেপেট। তারপরে দু নম্বর হচ্ছে কি অ্যানাইসোসাইটিক বা আনইকুয়াল, আনইকুয়াল বা ক্রুসিফেরাস টাইপ। ক্রুসিফেরাস মানে হচ্ছে, আচ্ছা তার উপরে আছে অ্যানামোসাইটিকের উদাহরণ কী থাকছে, রানানকুলাসি, ম্যালভেসি, প্যাপেভেরেসি এগুলোতে পাওয়া যাচ্ছে। ম্যালভেসি গাছপালা সাইডা কর্ডিফোলিয়া, তারপরে এগুলো তো এখানে জবা গাছ, হিবিসকাস, এগুলো সবই দেখা হাতের পাশে আছে। মাইক্রোস্কোপ থাকলে বা এমনি লেন্স দিয়ে চেষ্টা করে পাতার নিচে পিল করে দেখলে দেখা যেতে পারে, যার ইন্টারেস্ট আছে সে দেখে নিতে পারে। আচ্ছা, এবার অ্যানাইসোসাইটিক বা আনইকুয়াল আর ক্রুসিফেরাস, ক্রুসিফেরাস কারা? ক্রুসিফেরাস হচ্ছে সর্ষে, মানে ব্রাসিকেসি ফ্যামিলি যারা ছিল, সর্ষে, মূলো, গাজর, বাঁধাকপি, এরা সবই ক্রুসিফেরাস টাইপের। দিস ইন দিস টোমাটা রিমেন সারাউন্ডেড বাই দ্য সাবসিডিয়ারি সেল অফ হুইচ ওয়ান ইজ ডিস্টিংলি স্মলার দ্যান দ্য আদার টু। ক্রুসিফেরাসি, সোলানাম, নিকোসিয়ানা, মানে নিকোসিয়ানা হচ্ছে সোলানেসি ফ্যামিলির গাছ, তাহলে কিছু সোলানেসি ফ্যামিলির গাছে আছে আর কিছু সর্ষে জাতীয় গাছ ব্রাসিকেসি বা ক্রুসিফেরি গাছের ভিতরে আছে। এখন কোশ্চেন হচ্ছে অ্যানাইসোসাইটিক ইন দিস টাইপ অফ স্টোমাটা রিমেন সারাউন্ডেড বাই থ্রি অ্যাক্সেসরিজ অর সাবসিডিয়ারি সেল অফ হুইচ ওয়ান ইজ ডিস্টিংলি স্মলার দ্যান দ্য আদার টু। এখানে কিন্তু কোশ্চেনটা ডিস্টিংলি স্মলার দ্যান দ্য আদার টু, বিগারও হতে পারে, মাথায় থাকে যেন। এটা বেশিরভাগ জায়গাতেই স্মলার দ্যান লেখা আছে। এখন এই গার্ড সেল দুটো, এই একটি ছোট সেল ঘেরা আছে, বাকি এই একটা বড় সেল, এই একটা বড় সেল, তাহলে কি হলো এটা ডিস্টিংক্টলি স্মলার দ্যান আদার টু। এখানে আমরা এটাই লিখবো, তবে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টিংক্টলি বিগার দ্যান আদার টুও হয়। মানে ব্যাপারটা হচ্ছে স্মলার বা বিগার না হয়ে কোনো একটি অন্য দুটোর থেকে মানে একদম দৃষ্টিগোচরভাবে আলাদা হবে, সেই জন্য এটা নাম হচ্ছে অ্যানাইসোসাইটিক স্টোমাটা। কোথায় পাওয়া যায়? সোলানাম নাইগ্রাম, নিকোসিয়ানা প্লাম্বেজিনিফোলিয়া, আর এমনি তো এর স্বাভাবিকভাবে ক্রুসিফেরাস যে সমস্ত গাছ আছে, বাঁধাকপি, সর্ষে, এগুলোর মধ্যে পাওয়া যাবে। অ্যানোসাইটিক, অ্যানাইসোসাইটিক, এই যে অ্যানোসাইটিক ইরেগুলার, অ্যানাইসোসাইটিক এর ক্ষেত্রে 1, 2, 3 অ্যানাইসোসাইটিকের ক্ষেত্রে ডিস্টিংক্টলি এটা যে ছোট হয়ে আছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি কোথায়? নেক্সট প্যারাসাইটিক বা প্যারাডাল সেলড, রুবিসিয়াস ফ্যামিলি। রুবিসিয়াস মানে ইক্সোরা, ইক্সোরা মানে রঙ্গন গাছ, হাতের পাশে পাওয়া যায়, কলেজে প্রচুর আছে। ইন দিস টাইপ দ্য স্টোমাটা সারাউন্ডেড বাই টু সাবসিডিয়ারি সেলস হুইচ আর প্যারালাল টু দ্য লংগিটিউডনাল অ্যাক্সিস অফ পোর অ্যান্ড গার্ড সেল। প্যারালাল টু দ্য লংগিটিউডনাল অ্যাক্সিস অফ পোর অ্যান্ড গার্ড সেল, কীরম জিনিসটা? না, প্যারাসাইটিক। ইন দিস টাইপ দ্য স্টোমাটা রিমেন সারাউন্ডেড বাই টু সাবসিডিয়ারি অর অ্যাক্সেসরি সেলস হুইচ আর প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য পোর অফ দ্য গার্ড সেল। দু তিনবার পড়া হয়ে গেল। এটা প্যারাসাইটিক আর ডায়াসাইটিকের সাথে গুলানোর জায়গা আছে। তাহলে কী হলে না, এটা হচ্ছে স্টোমাটা, এটা গার্ড সেল, আর সাবসিডিয়ারি সেলটা কী করছে না, পোরটা, এইটা যদি স্টোমাটা হয় তাহলে এটা লং অ্যাক্সিস, এইটা তাহলে সাবসিডিয়ারি সেল। এটা আইডিয়ালভাবে এঁকে দিলাম, ঠিক এইভাবে না হয়ে কী থাকছে, এই হলো ধরো এইখান থেকে এইটা নিয়ে এই আছে, বাকি এ কী করছে এইখানে, তাহলে কী হলো
না অ্যারেঞ্জমেন্টটা থাকলো এই পোর্টটার সাথে পারপেন্ডিকুলার হলো না, লং অ্যাক্সিসের সাথে প্যারালাল হলো, প্যারালাল কিসের সাথে? এই লং অ্যাক্সিসের সাথে, সেই জন্য এটার নাম হচ্ছে প্যারাসাইটিক। ঠিক আছে, যদি এইটাই ঘটনাটাই যদি লং অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয়, যদি এইভাবে গঠনটা থাকে, তার মানে কি হলো? তাহলে এটা হয়ে যাবে ডায়াসাইটিক বা ক্যারিওফাইলেসিয়াস। ইন দিস টাইপ দ্য স্টোমাটা রিমেইন সারাউন্ডেড বাই এ পেয়ার অফ সাবসিডিয়ারি অ্যাক্সেসরি সাবসিডিয়ারি অর অ্যাক্সেসরি সেলস অ্যান্ড হুজ কমন ওয়াল ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য গার্ড সেল। কমন ওয়াল ইজ রাইট অ্যাঙ্গেল টু দ্য গার্ড সেল, গার্ড সেলের রাইট অ্যাঙ্গেলে, মানে ঘুর পথে এটা ক্রসভাবে থাকছে। ঠিক আছে, কীরকম এখানে সায়েন্স ফরেতে কী আছে? ডায়াসাইটিক। ইন দিস টাইপ দ্য স্টোমাটা রিমেন সারাউন্ডেড বাই এ পেয়ার অফ সাবসিডিয়ারি সেল হুজ কমন ওয়াল ইজ রাইট অ্যাঙ্গেল টু দ্য গার্ড সেল। আচ্ছা, একই কথা এখান থেকেই নেওয়া তাইলে। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে কী হলো এখানে ছবিটা কী দেখা যাচ্ছে? অ্যানাসোসাইটিক ডিস্টিংলি একটা স্মলার, অ্যানোমোসাইটিক ইরেগুলার, প্যারাসাইটিক লংচুডিনাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, ডায়াসাইটিক লংচুডিনাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তার মানে পোরের যে লম্বাটা আছে, গার্ড সেলের দুটো জয়েন করছে যেখানে, ঘটনাটা আরও একটু ক্লিয়ার করে ছবি আঁকা যেতে পারে। এই যে ধরো গার্ড সেল, এই দুটো গার্ড সেল মিট করছে কোনো একটা জায়গাতে, এই দুটো মিড পয়েন্ট, এই মিড পয়েন্টকে মাথায় রেখে যদি সাবসিডিয়ারি সেলও ওইভাবে মিট করতে চায় তাহলে সে হবে প্যারাসাইটিক। আবার কিন্তু যদি সাবসিডিয়ারি, এটা হচ্ছে গার্ড সেল দুটো স্টোমাটার, তার মিড পয়েন্ট এইটা, এই মিড পয়েন্টকে যদি ক্রস করতে চায় তার মানে সেটা কীরকম হবে? এদের রাইট অ্যাঙ্গেল টু দ্য, হ্যাঁ রাইট অ্যাঙ্গেল টু দ্য গার্ড সেল, এদের মিড পয়েন্টটা যদি এইভাবে হয় এটা হবে ডায়াসাইটিক। বোঝা গেল? তাহলে প্যারাসাইটিক ডায়াসাইটিক গুলানো কিছু নেই, একটা ক্যারিওফিলাস টাইপ, আরটা হচ্ছে রুবিসিয়াস টাইপ। রুবিসিয়াস টাইপ হচ্ছে আমাদের রঙ্গন হচ্ছে তার উদাহরণ পাওয়া যাবে, আর ডায়াসাইটিক টাইপের উদাহরণ পাওয়া যাবে একান্থেসি, ক্যারিওফাইলেসি। একান্থেসি মানে কালমেঘ পাওয়া যাবে, বাসক পাওয়া যাবে, সেগুলো থেকে পাওয়া যাবে। এবার কী হচ্ছে, আমরা অ্যাক্টিনোসাইটিক, দিস স্টোমাটা আর সারাউন্ডেড বাই ফোর মোর সাবসিডিয়ারি সেলস লংগেটেড রেডিয়ালি টু দ্য স্টোমাটা, অ্যারিকেসি, মুসেসি, কমিলেনেসি, কমিলেনা ম্যাগিলেনসি, যে কানসিডা কাজ পাওয়া যায়, অ্যারিকেসির কাজ পাওয়া যায়, সেগুলো থেকে এটা পাওয়া যায়। এবারে উদাহরণটা কীরকম আছে, জিনিসটা কীরকম? না, জিনিসটা হচ্ছে গোটাটা গোল করে রেডিয়ালি, সারাউন্ডেড বাই রেডিয়ালি, এই যে অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক হচ্ছে সারাউন্ডেড বাই রেডিয়ালি থাকছে। যেটা ছিলাম অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিকের কেসটা কী ছিল? না, রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট থাকবে, গোল করে ঘেরা থাকবে, গার্ড সেলারগুলোর বাইরে থাকবে, এটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক স্টোমাটা। অ্যাক্টিনোসাইটিক স্টোমাটার উদাহরণ হচ্ছে কি, পালমি, তাল গাছ, টাল গাছ যেগুলো থাকছে, প্যান্ডেনাস, প্যান্ডেনাস মানে হচ্ছে কেয়া গাছ থাকছে, এগুলো এগুলোর মধ্যে থাকছে। সরি ভুল বললাম, এটা হচ্ছে সাইক্লোসাইটিক, সাইক্লোসাইটিকের ক্ষেত্রে গোল করে ঘেরা থাকবে সাইক্লোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক অ্যারিসি মুজেসি কমিলেনেসির কথা উদাহরণ ছিল। দ্য স্টোমাটা সারাউন্ডেড বাই ফোর মোর সাবসিডিয়ারি অ্যারেঞ্জ টু ন্যারো রিং অ্যারাউন্ড দ্য স্টোমাটা, ন্যারো রিং, আর এটা হচ্ছে ইলঙ্গেটেড রেডিয়াল স্টোমাটা, চওড়া জিনিস, আর একটা হচ্ছে পরপর গোল 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 করে ঘেরা থাকবে, একের পর এক গোল গোল ঘেরা থাকবে। সাইক্লোসাইটিকের ক্ষেত্রে একের পর এক গোল গোল করে ঘেরা থাকবে, কীরকম থাকবে? সাইক্লোসাইটিকের ক্ষেত্রে একের পর এক গোল গোল ঘেরা থাকবে, মানে ন্যারো রিং দিয়ে এই থাকলো, আবার এর উপর দিয়ে থাকলো, পরপর থাকছে। আর এটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, আর এটা হচ্ছে সাইক্লোসাইটিক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এরপরে কি থাকছে? আর একটা থাকছে গ্রামীণ ইস্যুস। গ্রামীণ ইস্যুস আর কিছু না, তারা আছে। গ্রামীণ ইস্যুস হচ্ছে কি, গার্ড সেল হচ্ছে মিডল পোর্শন অফ দ্য ন্যারো, হচ্ছে ডাম্বেল সেপেট। একটা হচ্ছে এই গার্ড সেলটা হচ্ছে ডাম্বেল সেপেট, দুটো গার্ড সেল, ডাম্বেল সেপেট গার্ড সেল, এইটা হচ্ছে গ্রামিনিসিয়াস বা পোয়েসি ফ্যামিলির বা সাইপেরেসি ফ্যামিলির, এরা হচ্ছে স্টোমাটা। ঠিক আছে, শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দুটো ফোন একসাথে আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট নো, ওটা নয়। আমরা প্যারালাল টু দ্য পোর, লং অ্যাক্সিস প্যারালাল টু দ্য পোর, আর ডাম্বেল সেপেড, ডাম্বেল সেপেড। ঠিক আছে, আজকের মতো কমপ্লিট হয়ে গেল, স্টেপস অফ স্টোমাটা কমপ্লিট।